সরবরাহ ঠিক থাকলেও স্বস্তি ফিরছে না চালের বাজারে। সরকারের আমদানি শুল্ক ছাড়ের 10 দিন পেরিয়ে গেলেও প্রভাব পড়েনি বাজারগুলোতে। এ নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হাসান। কামাল, কেজি প্রতি চাল এখন কত করে বিক্রি করছেন বিক্রেতারা? জানা, হঠাৎ করে নওগাঁয় চালের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে ধানের সরবরাহ কমে যাওয়া এবং নওগাঁয় বৈরী আবহাওয়ার কারণে সব রকমের ধানের এবং চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হাট বাজারে প্রতি মনে 50 কেজি বস্তা কিংবা মনে 150 থেকে 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে ধানে, এবং সেটার প্রভাব পড়েছে খুচরা চালের বাজারে। নওগাঁ শহরে পাইকারি বাজার এবং খুচরা বাজারেও দামে ব্যবধান আছে 1 থেকে 2 টাকা। গত সপ্তাহে যে চাল ছিল মোটা স্বর্ণা, যেটা 56 থেকে 58 টাকা কেজি, মাঝারি জাতের 28 এবং 29-এর চাল ছিল 60 থেকে 62 টাকা কেজি, এবং জিরা শাল, যেটা সরু জিরা শাল, এইটা বিক্রি হচ্ছিল 800 থেকে 70 টাকা কেজি, এবং সবচাইতে সূক্ষ্ম যে জিরা চাল বা কাটারে ভোগ, যেটা সেটা বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকা। মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে সব রকমের চালের দাম আরও 1 থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি আজকে দাঁড়িয়ে আছি নওগাঁ সদর উপজেলার একেবারে খুচরা বাজারে। এই খুচরা বাজারের সাথে নওগাঁর পৌর বাজারে চালের ব্যবধান প্রায় 1.5 থেকে 2 টাকা করে বেশি। নওগাঁয় আজকে এই বাজারে এই মোটা স্বর্ণার চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আবার 28 এবং 29 জাতের চাল, সেটা বিক্রি হচ্ছে 62 থেকে 63 টাকা কেজি। 28 যেটা চিকুন চাল, যেটা জিরা চাল, যেটা কদিন আগে বিক্রি হতো 68 থেকে 70 টাকা, আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি, এবং কাটারি ভোগ বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকা কেজি। আমি এখানে খুচরা বাজার একজন বিক্রেতা আছেন, দোকানদার আছে, চালের ব্যবসায়ী আছেন, আমি তার কাছে জানতে চাইবো যে আসলে এই চালের দাম হঠাৎ করে এই 2-3 দিনের মধ্যে আরও বৃদ্ধি পাওয়ার কারণটা কি? বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আপনি আকাশে হঠাৎ করে নিম্নচাপ হলো, এর কারণে ধানের দাম বৃদ্ধি, মেলারা ধান সরাতে পারছে না, যার কারণে আপনি বস্তায় 150-200 টাকা বাজার দাম বেশি নিচ্ছে আমাদের থেকে। আমরা খুচরা পর্যায়ে আগের যে দাম ছিল যেটা 68, সেটা আমরা বিক্রি করছি 70, যেটা 70 ছিল সেটা 72, যেটা ছিল সেটা 75 টাকা। দানা, যেমনটি শুনছিলেন, সব রকমের চালের দাম 2 থেকে 3 দিনের ব্যবধানে আরও 2 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং জানিয়ে রাখি যে শুল্ক, সরকার যে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে, 20% নিয়ে এসেছে, সেটার ন্যূনতম প্রভাব বাজারে পড়েনি। এই মুহূর্তে বাজার ভালোভাবে মনিটরিং না করলে চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এবং ভোক্তা সাধারণের দাবি শক্ত হাতে বাজার মনিটরিং করে চালের বাজার নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে সরকার, এটাই তাদের দাবি। তো এই ছিল নওগাঁর চালের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ডানা।